হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘুগনি। স্কুল কলেজের ক্যান্টিনে বা দোকানে যেমন স্বাদের ঘুগনি পাওয়া যায় ঠিক সেই রকম। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঘুগনি বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম মটর। মটরটাকে ধুয়ে সারা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন মটরটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, সামান্য হলুদ, 3 কাপ পরিমাণ জল, এখন আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। দেখুন মটরটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে বেশি সেদ্ধ করলে মটর গলে যেতে পারে। এই মটর সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলবো না, এটি রান্নায় ব্যবহার করব। কড়াই গরম করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট চৌকো করে কেটে নেওয়া আলু। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এখন মিডিয়াম ফ্লেমে আলুটাকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে এটা পাত্রে রেখে দেব। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো কুচি। এখন আদা রসুন ও টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ। লবণটা আমি বুঝে দেব, যেহেতু আমি মটরটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ড্রাই হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন মিডিয়াম ফ্লেমে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ হয়ে রাখা মটর। এখানে কিন্তু আমি মটর সেদ্ধ করা জলটাই ব্যবহার করেছি। এখন মটরটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করছি, কারণ মটর একটু বেশি জল টানে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এখন ঘুগনিটাকে 7 থেকে 8 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 7 মিনিট পর ফিরে এলাম, ঘুগনির আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এখন চিনি ও ধনে পাতাটাকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি গরম গরম পরিবেশন করে দেখাবো। এই রেসিপিটি লুচি, পরোটা, ডাল পুরি, যে কোনো কচুরি অথবা পাউরুটির সাথে খেতে পারেন। ঘুগনিটাকে আরো মজাদার বানানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাড়ির তৈরি চাট মশলা, ঝুরি ভাজা,
সামান্য লেবুর রস, তবে লেবুর রসের বদলে আপনারা তেঁতুল জলও ব্যবহার করতে পারেন। ধনে পাতা কুচি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।